বন্ধুরা, আজ হচ্ছে 10 মার্চ, অর্থাৎ আজকে ডিএলএড অগ্রাধিকার মামলার গুরুত্বপূর্ণ শুনানি আছে। তো সেটার আপডেট আমি চ্যানেলে নিয়ে আসব, তো তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে। এবং তার সাথেও একটা জিনিস বলছি যে 2014 যে প্রাইমারির কাউন্সিলিংয়ের যে ভেনিউ বলো এবং কাউন্সিলিং কবে হবে এবং কীভাবে হবে সেটা নিয়ে আমি বলবো। তো ভিডিওটা পুরোটা দেখবে, একটু স্কিপ করবে না। তো প্রথমে বন্ধুরা বলে রাখি যে প্রাইমারি 2014 কাউন্সিলিংয়ের জন্য গতকাল আমি ডিপিএসসি চেয়ারম্যানকে ফোন করেছিলাম। তখন উনি যে কথাটা বলেছিলেন যে মানিকবাবুকে ফোন করতে আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই, এবং তারপর মানিকবাবুর সাথে একজনের কথা হয় এবং সেই নিয়ে মানিকবাবু বলেন যে এই নাম্বারে ফোন না করতে এবং বোর্ডের সাথে এই নাম্বারে কোনো সম্পর্ক নেই। এই কথাটা আমি যদিও কালকে বলেছিলাম, তো তোমাদের আরেকবার বলে দিলাম একটা জিনিস বলার জন্য, যেটা হচ্ছে এর দ্বারা বোঝাচ্ছে যে যে পর্ষদের কাছে সমস্ত রকম ইনফরমেশান আছে এবং পর্ষদ সেই ইনফরমেশান ভেতরে ইন্টারনাল যে ব্যাপারগুলো, তো সেগুলো শেয়ার করা করছে না কোথাও এবং ডিপিএসও তো সেটা জানানো হচ্ছে না, এবং যে ইন্টারনাল ফ্যাক্টরস অনেক থাকে এইসব ব্যাপার কাউন্সিলিং করার জন্য, তো সেটাও ভেতরে কিন্তু কাজ চলছে। এবং একটা কথা যে আজকে মধ্যে যেটা শোনা যাচ্ছে, যেটা আমার একটা সোর্স থেকে শোনা গেল, তো যে ভেতরে কাজ চলছে এই সপ্তাহের মধ্যে কাউন্সিলিংয়ের জন্য যে লিস্ট, সেই লিস্ট কিন্তু ডিপিএসসিতে আসবে। তো এই প্রসঙ্গত আমি একটা কথা বলে রাখি যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আগে লিস্ট আসবে না আগে কাউন্সিলিং হবে, যেটা মেরিট লিস্ট টাঙাতে বলেছে সেটা আগে আসবে না কাউন্সিলিং। তো প্রসঙ্গত কথাটা বলে রাখি যে আগে কিন্তু মেরিট লিস্ট যেটা আছে ওটা আসবে, ঠিক আছে? তো মেরিট লিস্ট ওয়েবসাইটে দেওয়ার সম্ভাবনাও কিন্তু এখন শোনা যাচ্ছে, এবং মেল এবং মেসেজ আসার থেকে আগে কিন্তু লিস্টটা কিন্তু আসবে ডিপিএসসিতে, যেখানে তোমাদের কাউন্সিলিং হবে। এবং কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা কিন্তু ডিপিএসসিতে কিন্তু 90%-এরও বেশি, ঠিক আছে? তো তোমাদের যত দিন যাচ্ছে এটা নিয়ে চাপ হয়ে যাচ্ছে যে কবে কাউন্সিলিং হবে, তো আমি বলে রাখি যে এই সপ্তাহে একটা প্রবল সম্ভাবনা আছে এবং কাউন্সিলিং ডিপিএসসিতে, অর্থাৎ নিজের জেলার মানে ডিপিএসসিতে, এবং তোরা যে জেলাতে অ্যাপ্লাই করেছিলে সেই জেলার ডিপিএসসিতে কিন্তু হওয়ার চান্স 90%-এরও বেশি, এবং সেটা নির্ভর করছে লিস্ট আসবে। তারপর লিস্ট আসবে, অর্থাৎ যে লিস্ট অনুসারে কাউন্সিলিংটা হবে, এবং সেই এই হচ্ছে সেই লিস্ট যে লিস্ট পর্ষদ থেকে প্রকাশ করবে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে, ঠিক আছে? তো এবার একটা ব্যাপার, তো লিস্টটা একদিনে জারি নাও হতে পারে, যে লিস্টটা পুরোটা যদি ধরো জারি হয়ে গেলো সেই লিস্ট অনুসারে যে কাউন্সিলিং হবে, পুরো লিস্টটা ধরো একদিনে চলে এলো মোটামুটি, যেটা 15,284 জনের যেটা ডিভিশন বেঞ্চের নির্দেশ আছে দু সপ্তাহের মধ্যে, প্রায় এক সপ্তাহ সময় আছে আর। তো সেই লিস্ট যদি চলেও আসে, সেই লিস্টের সাথে এই লিস্ট, তারপর ওই লিস্ট থেকে কিছু জন করে 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 হবে, এইভাবে যেটা শোনা যাচ্ছিলো আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে আপডেট। তো তোমাদের চাপের কিছু নেই, প্রথম দিন না হলেও কোনো প্রবলেম নেই, পরের দিন হবে, কোনো চাপের কিছু নেই, কিন্তু সবাই কিন্তু চাকরি পাবে, এটা কিন্তু পর্ষদের কথা, এটা আমার কথা নয়, ঠিক আছে? সবাই কিন্তু চাকরি পাবে, তো এটা একদম অথেন্টিক নিউজ যে সবাই কিন্তু চাকরি পাবে। তো বন্ধুরা, এখন ব্যাপার হচ্ছে ডিএলএড অগ্রাধিকার যে রায়টা, তো সেই রায়ের উপর কিন্তু অনেকের ভবিষ্যৎ নির্ভর করছে। ধরো যারা কেস করেছে, যারা পিটিশনার আছে, তারা তাদের ক্ষেত্রে তো অবশ্যই এটা অগ্রাধিকার হলে ভালো এবং তারা সুযোগটা পাবে, কিন্তু সেটা এই বার প্যানেলের সঙ্গে সেটা অ্যাড হওয়ার চান্স নেই, ঠিক আছে? পরের বার থেকে এটা চান্স হওয়ার মানে অ্যাড হওয়ার চান্স আছে আর কি। এবং যারা অলরেডি 2017 সালের টেট পরীক্ষা দিয়েছে, অর্থাৎ 2021 সালের জানুয়ারি 31 যেটা হলো, তো ওই পরীক্ষা যারা দিয়েছে, যারা ওয়েট করছে রেজাল্টের জন্য, 2017 রেজাল্টের জন্য, তখন সেই রেজাল্ট যখন বেরোবে, তারা যদি পাস করে টেটে, তো সেক্ষেত্রে ডিএলএড অগ্রাধিকার হলে বিশাল ব্যাপার একটা কিন্তু ঘটতে চলেছে তাদের ক্ষেত্রে, সুখবর কিন্তু এটা, ঠিক আছে? তো আজকে অগ্রাধিকার মামলার গুরুত্বপূর্ণ রায় আছে এবং এটাই আজকে বিশাল ভাইটাল দিন। যারা পিটিশনার আছেন তারা অলরেডি চলে গেছেন কলকাতা এটার জন্য, এবং তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভাইটাল দিন, এবং বাকিদের ক্ষেত্রেও যারা অলরেডি টেট দিয়ে আছো, ঠিক আছে, সবার ক্ষেত্রে এটা ভাইটাল দিন, যারা চাও যে এই মামলাটাতে ডিএলএড অগ্রাধিকার পায়। তো ডিএলএড বিএড এই নিয়ে আমি এখানে কথা বলছি না, সেটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, সব ডিগ্রি ভালো, ঠিক আছে? তো আমি কোনোরকম কারোর পক্ষে নই, আমি নিউট্রাল, ঠিক আছে? তোমাদের একটা কথা জানালাম ডিএলএড অগ্রাধিকারের কেসটা আছে বলে, ঠিক আছে? তো কেসটার দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে কি হতে পারে ব্যাপারটা। তো বন্ধুরা, আরও নতুন নতুন কোয়ালিটির কন্টেন্ট এবং ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, তাহলে কেউ সমস্ত নোটিফিকেশন ধরে পেয়ে যাবে। আর ডেসক্রিপশানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে, তো সেখান থেকে তোমরা জয়েন করতে পারো।
ধন্যবাদ দেখার জন্য বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেনশন নিও না।